আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশি ব্লগার ইয়াসমিন চলে আসলাম আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আপনারা তো সবাই জানেন যে আমরা বাংলাদেশে যাব, আর এখন সব প্রিপারেশন শেষ হয়ে গেছে। অলরেডি আমি ট্রেন স্টেশনে চলে এসেছি, এখন বাজে ভোর 5টা। তো আমরা আরও আধা ঘন্টা আগে এসে পৌঁছে গেছি। তো আমাদের সবার জন্য আপনারা দোয়া করবেন যাতে আমরা সহি সালামতে খুব সুন্দরভাবে সব কিছু শেষ করে বাংলাদেশে যেয়ে পৌঁছাতে পারি, আমাদের ফ্যামিলির কাছে যে পৌঁছাতে পারি। আমি যে শহরে থাকি ওই শহরটির নাম হচ্ছে ভাসা, আর ওখান থেকে আমরা এখন ক্যাপিটালে যাব, হেলসিঙ্কি, ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কি। ওখানে ট্রেনে করে যাব, প্রথমে আমাদের 5 ঘন্টা লাগবে যেতে। আমরা এখন ট্রেন স্টেশনে চলে এসেছি আর ওয়েট করতেছি ট্রেনের জন্য, আর একটু পরেই ট্রেন আসলে আমরা উঠে পড়ব ট্রেনে। আমরা ট্রেনে উঠে পড়েছি আর আমি একটু ওয়েট করতেছিলাম যে চারিদিকে একটু পরিষ্কার হয়ে যাওয়ার জন্য, কারণ হচ্ছে 9:30 সূর্য উঠবে আর চারিদিকে অন্ধকার ছিল। তো অন্ধকারের মধ্যে ভিডিও করা খুবই কঠিন, এর জন্য আমি একটু ওয়েট করেছি। তো এখন একটু পরিষ্কার হয়েছে, আর আজকে ওয়েদার অনেক ঠান্ডা, -6, আর হালকা স্নো পড়তেছে, দেখা যাচ্ছে না, তবে আমি বুঝতেছি যে স্নো আসতেছে। মানুষজন ছুটাছুটি করে সবাই ট্রেনে উঠে পড়তেছে, কারণ টাইম হয়ে গেছে। আর আমরা যে ট্রেনটাতে উঠেছি এটা 2-তলা দ্রুতগামী ট্রেন। তো বাইরে এখনো অন্ধকার আছে, এজন্য আমি এখন ভিতরটা একটু আপনাদের সাথে শেয়ার করতেছি। যেহেতু আমরা প্রথম স্টেশনে উঠেছি এজন্য লোক একেবারেই কম, আস্তে আস্তে হয়তো প্রতিটা স্টেশনেই লোক উঠবে, তখন আর কি বোঝা যাবে। আমরা নিচতলায় ছিলাম, এখন আমি 2-তলায় উঠে পড়তেছি। প্রতিটা সিটই প্রায় ফাঁকা আছে যেহেতু আমরা প্রথম স্টেশনে উঠেছি। আর প্রত্যেকটাতেই বাথরুমের ব্যবস্থা আছে। ট্রেনের মধ্যে কিচেন আছে এবং বাচ্চাদের খেলার জন্য খুব সুন্দর জায়গাও আছে। তো এই সেকশনটাতে আর কি বাচ্চাদের খেলার ব্যবস্থা আছে, এই যে বাচ্চারা এখানে বসতে পারবে। যে এই খেলাটা আমার খুবই ভালো লাগে, যে উপর থেকে পিছলায় নিচের দিকে পড়ে, যে আর আমি বাইরে থেকে দেখতেছি যে চারিদিকে স্নো পড়ে আছে আর ট্রেন খুব দ্রুত গতিতে চলতেছে। এখন 6:30 বাজে, যার জন্য এই যে চারিদিকে খুবই অন্ধকার। Joo, sitten junan kokoonpanosta ja palvelusta hieman asiaa. Eli tässähän on lemmikkipaikat. Vaunu numero 2 yläkerrassa, missä on. অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছে ট্রেনের কোথায় কোনটা আছে, কয়তলাতে আর কি কিচেন আছে, কোথায় আপনি পেড রাখতে পারবেন, বাচ্চাদের খেলার জন্য কোন কয়তলায় রুম আছে, সব কিছু আর কি বলে দিচ্ছে।
আর কিচেনে ঢুকতে হলে অবশ্যই করোনা টেস্টের যে সার্টিফিকেট আমরা এনেছি ওইটা দেখাইতে হবে, এ কথাটাও বলে দিচ্ছে। এবং আপনি যেখানে খাবেন ওটা আপনাকে ভাড়াত্ব করতে হবে, অর্থাৎ রিজার্ভ করতে হবে। আসলে ফিনল্যান্ডে তিনটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, প্রথমে ফিনিশে বলে, পরে সুইডিশে বলে, আর এখন ইংলিশে বলে দিচ্ছে। ট্রেনের ভিতরে এই রুমটা ভিআইপি ক্যাবিন, এটা আটকানো আছে আর কি। আর এই পাশে ছোট্ট করে আবার বাচ্চার খেলার ব্যবস্থাও আছে, আর অন্যরকম করে সোফা দিয়ে দিয়েছে এখানে। আমি এখন কিচেন এরিয়াতে চলে আসছি, জাস্ট ছোটো খাটো একটা মুদি দোকানের মতো সব কিছুই কিনতে পাওয়া যায়। তো এখানে অনেক কিছু দেখা যাচ্ছে, ব্রেড দেখা যাচ্ছে, জুস দেখা যাচ্ছে, আর রেস্টুরেন্টের মতো সবাই খাওয়া দাওয়া করতেছে। আমি ট্রেনে এই মাথা থেকে ও মাথা ঘুরে বেড়াচ্ছি, যেহেতু আমার আর কিছু করার নাই, আর বাইরেও অন্ধকার, বাইরে কিছু আপনাদের সাথে শেয়ার করতে পাচ্ছি না। তো ভিতরে যেগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করতেছি, যে ফিনল্যান্ডে কী ধরনের ট্রেন আছে আর কী ধরনের সার্ভিস দেয় সেগুলোই আর কি দেখানোর চেষ্টা করতেছি। করোনার জন্য তো পুরো ট্রেনই ফাঁকা, আর আমি তো বলেছি আমরা প্রথম স্টেশন থেকে উঠেছি, যার জন্য লোক একেবারেই কম। তো ধীরে ধীরে আর কি ট্রেনে অনেক লোক বিভিন্ন স্টেশন থেকে উঠবে। মোটামুটি আর কি ট্রেনের এ মাথা থেকে ও মাথা সব ঘুরে ঘুরে আমি আর কি দেখিয়ে ফেললাম আপনাদেরকে। যেহেতু খুব দ্রুত গতিতে ট্রেন চলতেছে, এর জন্য মাঝে মাঝে ভিতরে শব্দ হচ্ছে। ট্রেনের প্রতিটা কামরাতেই আর কি ব্যাগ রাখার ব্যবস্থা আছে, তো এখানে আমাদের ব্যাগ রেখেছি এবং অন্যান্য মানুষও এখানে ব্যাগ রেখেছে। ট্রেনের মধ্যে ময়লা ফেলার জন্য আপনার জন্য এই ধরনের ব্যাগের ব্যবস্থা করে দিয়েছে, অনেকগুলো ব্যাগ যেখানে দিয়েছে আপনি এখানে ময়লাগুলো ফেলতে পারবেন। আমি আবার পাশে মোবাইল চার্জারের ব্যবস্থা রয়েছে, তো ওখানে মোবাইল চার্জ দিচ্ছি। এখানে আবার আপনার টিস্যু পেপারের ব্যবস্থা করে দিয়েছে, আপনি ইচ্ছা করলে এখান থেকে টিস্যু পেপার নিয়ে ব্যবহার করতে পারবেন। সিকিউরিটি গার্ড ঘোরাঘুরি করতেছে। আমার পাশে একটা মহিলা ল্যাপটপে বসে কাজ করতেছে। আমার সামনের সিটে রাই প্রাপিকা বসেছে, ওরা মোবাইল দিয়ে খেলা করতেছে। আমাদের ট্রেন চলতে চলতে প্রায় হেলসিঙ্কির কাছাকাছি চলে এসেছে, আর এখন বাইরে পরিষ্কার হয়ে গেছে, এই জন্য একটু শেয়ার করতে পাচ্ছি। বেশ পরিষ্কার দেখা যাচ্ছে, আর চারিদিকে বরফের সাদা চাদরে ঢেকে গেছে ফিনল্যান্ড, এটা ভালোভাবে বোঝা যাচ্ছে। আর আমরা ধীরে ধীরে চলতেছি,
হেলসিংকির কাছাকাছি চলে আসতেছি। আর মনের মধ্যে অনেক আনন্দ অনুভব করতেছি, প্রিয়জনদের কাছে যাব। এই আনন্দ যে কি এটা আসলে এরকম পরিস্থিতিতে না পড়লে কেউ বুঝবে না, তো এটা আমি ফিল করতেছি। আত্মীয় স্বজনদের সাথে মোটামুটি ফোনে যোগাযোগ হচ্ছে, সবাই ওদিকে এক্সাইটেড হয়ে আছে, হয়তো অনেকেই এয়ারপোর্টে আসবে আমাকে দেখার জন্য। আমাদের আর এক স্টেশন আছে, এরপরে আমরা নেমে যাব। আর আস্তে আস্তে একদম চারিদিকে পরিষ্কার হয়ে গেছে, এখন সকাল 9টা বাজে, 9:30টায় সূর্য ওঠে, তারপরে অনেক পরিষ্কার দেখা যাচ্ছে। তো আমরা প্রিপারেশন নিচ্ছি, আর 10-15 মিনিট পরে আমরা নেমে পড়ব। এরপরে আমরা এয়ারপোর্টে চলে যাব এবং ওখানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পরে, হয়তো 2 ঘন্টা পরে আমরা প্লেনে উঠে পড়ব। প্রথমে আমরা তারকিসে যাব। এইমাত্র আমরা এয়ারপোর্টে এসে পৌঁছে গেছি। ¿Qué pasa? 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 ¿Qué pas